জন্য তোলা কোটি টাকা উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজমের কাছে চেক হস্তান্তর করেন বন্যার্থদের ত্রাণ কাজের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও শিক্ষার্থীরা চেক হস্তান্তর শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের জানান গণতান্ত্র কর্মসূচিতে মোট এগারো কোটি ঊনসত্তর লাখ চুরাশি হাজার চারশো টাকা জমা হয় এসব অর্থ থেকে বর্ণার্থ্যদের সাহায্যে ব্যয় করা হয়েছে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার দুইশো টাকা বাকি নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুইশো তেরো টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয় এর মধ্যে আট কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়ার পর বাকি টাকা দেশের উত্তরবঙ্গে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানান আব্দুল কাদের এ নিয়ে বন্যার্থদের পুনর্বাসনের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একানব্বই কোটি তে লাখ আঠাশ হাজার টাকা জমা হলো বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা পূর্বত্তর যে টাকাটা আছে সেই টাকাটা আমরা একটা অংশ বৃহত একটা অংশ প্রধান উপদেষ্টা ত্রান্ত দিব দিবো আর যে ছোট্ট একটা অংশ সেটা উত্তরবঙ্গে মানুষের যে ত্রাণ কার্যকর আমরা করে সেটা ব্যয় করা হবে আর এক কোটি একানব্বই লক্ষ সামথিং যে টাকাটা আছে সেই টাকাটা আমরা প্রত্যেকটা উপজেলা আমরা ভাগ করে দেবো